মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম। করোনার কারণে কয়েক দফা পিছিয়ে ছিল মুক্তির তারিখ। অবশেষে গত ৩রা ডিসেম্বর মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম। সিনেমার টিম সূত্রে জানা গেছে 50টির মতো হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবু এই অল্প সংখ্যক হলকেই ঈদের আনন্দের মতো মনে করছেন তারা। একে তো এমনিতেই সিনেমার হল দিন দিন কমছে, তার উপর করোনার প্রভাব, তাই 50টি হল পাওয়াকেই আনন্দ হিসেবে দেখছেন মিশন এক্সট্রিম সিনেমা। এদিকে গত 2রা ডিসেম্বর সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হলো। সেখানে সিনেমাটি দেখার পর এর গল্প, নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন আগত অতিথিরা। অনেকেই মনে করেছেন ঢাকায় সিনেমার এই ক্রান্তি লগ্নে সাফল্যের সুবাতাস বয়ে আনবে এই মিশন এক্সট্রিম। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। তারা জানান দেশের পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের 24টি হলে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে। পুলিশের কাউন্টার টেরোরিজমের সত্য ঘটনা নিয়ে সিনেমাটির গল্প। ট্রেইলারেই বোঝা যায় পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানের গল্প। 2019 সালের 20শে মার্চে ঢাকায় মিশন এক্সট্রিমের শুটিং শুরু হয়। বাংলাদেশ ও দুবাইয়ে হয়েছে সিনেমাটির শুটিং। সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, ঐশী, রইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, ইরেশ জাকের, তাসকিন রহমান, মজনুন মিজান, মনোজ পরমাণিক, আরিফ সৈয়দ, রাশেদ মামুন অপু, এহসানুর রহমান দীপু ইমাম প্রমুখ। রিজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ।